আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাদিয়া জাহার ব্লগ। আমি নাদিয়া আবারও হাজির হয়ে গেলাম আরেকটি নাস্তা নিয়ে। আজকে আমি বিকালে তালের পিঠা বানাবো, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি বিকালে তালের পিঠা বানাবো, সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখানে তালের পিঠা বানানোর জন্য আমি 3 কাপ চালের গুঁড়া নিয়েছি। এটা চাল, চালটা একদম জাল দিয়ে ঘন করে একটা ক্লথ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে দিব আমি নারিকেল কুড়ানো, আর দিচ্ছি খেজুরের গুড়। গুড়টাকে জাল করে আমি একদম শিরা করে রেখেছি, এখন একসাথে মিশিয়ে নিব। চালের গুঁড়ার সাথে আমি প্রথমে দিয়ে দিচ্ছি তাল। আমার আজকে হঠাৎ করে মনে যাচ্ছে আমি একটু তালের পিঠা খাবো, তাই তালের পিঠাটা তৈরি করছি যেহেতু ফ্রিজে ছিল। দিয়ে দিচ্ছি 1 বাটি নারিকেল কুড়া। নারিকেলটা দিয়ে তালের পিঠাটা খুব মজা হয়। যে গুড়টা আমি জাল দিয়ে রেখেছিলাম সেই গুড়টা অল্প অল্প করে দিব। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। এখন একটা পেঁচুলারের সাহায্যে আমি সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। আমি গুড়টা আস্তে আস্তে দিচ্ছি, কারণ একসাথে সব গুড় দেওয়া যাবে না। এই তো দেখেন হয়ে গেল আমার ব্যাটারটা। এইরকম ভাবেই করতে হবে যাতে বেশি নরম করা যাবে না। এইভাবে আমি এখন রেখে দিব আধা ঘন্টার জন্য রেস্টে। আমি 20 মিনিট পর আবার ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কীরকম হয়ে গিয়েছে। এখন আজকে আমি 2 ধরনের তালের পিঠা তৈরি করব। এটা আমি কলা পাতাতে তৈরি করব। কলা পাতাটা কেটে সুন্দর করে মুছে তারপর ছোট ছোট টুকরো করে আমি পানের মতো খিলি করে এখানে আমি টুথপিক দিয়ে আটকে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এটার মধ্যে আমি সেই পিঠার ব্যাটারটা ঢেলে দিব, দেখতে পাচ্ছেন। আমি কলা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি আমার পিঠার ব্যাটারটা। উপরে একটু নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি ছিটিয়ে, এভাবে একটু চেপে চেপে দিচ্ছি নারকেলটা। এইভাবে আমি সবগুলো কলা পাতার খিলি ভরে নিচ্ছি। এখন আমি আমার এই ছাঁকনিটা বসিয়ে দিচ্ছি, সবাই চিনেন, এটা হচ্ছে রাইস কুকারের ছাঁকনি। নিচে আমি গরম পানি দিয়েছি, গরম পানিটা বলকাচ্ছে। এখন আমি ছাঁকনিটা একটু তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি যাতে আমার পিঠাটা লেগে না যায়। এখন আমি সবগুলো এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো পিঠা ভাপিয়ে নিয়েছি, এখন আমি এগুলো আস্তে আস্তে খুলে নেব। এই তো হয়ে গেল আমার কোন শেপ করা তালের পিঠা। আমি আরেকটি পিঠা আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকুন। এই তালের পিঠাটা আমি ভেজে নিব, এজন্য আমি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল, কারণ এটা আমি ডুবু তেলে পিঠাটা ভেজে নিব। এখন তেলটা আমার গরম হয়ে গিয়েছে, বেশি গরম করার দরকার নেই, হালকা গরম হলেই চলবে। এখন আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এভাবে এটা আমি গোল গোল করে ভেজে নিব ডুবু তেলে। সবগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে। বেশি আঁচ বাড়িয়ে দিলে উপর থেকে পড়ে যাবে, ভিতর থেকে হবে না, এই জন্য মিডিয়াম আঁচে পিঠাটা ভেজে নিতে হবে। এইভাবে আমি সবগুলো তালের পিঠা ভেজে নিলাম। এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, পুরো বাড়িটা মৌ মৌ হয়ে যাচ্ছে তালের ঘ্রাণে। এই তো হয়ে গেল আমার ঝটপট তালের পিঠা। এখানে আমি কোন শেপ করে একটা তালের পিঠা করেছি, চপের আকারের মতো করেছি আরেকটা, দেখতেই পাচ্ছেন, দেখতে অনেক সুন্দর লাগছে। কালারটা অনেক সুন্দর হয়েছে, অনেক ক্রিস্পি হয়েছে, অনেক মজা হয়েছে। হঠাৎ করে বিকেলে মনে হলো ইহানের আব্বু বাসায়, অফিস থেকে বাসায় এসেছে, তো ঝটপট একটু তালের পিঠা করে ফেলি, তো করেই ফেললাম।
বাইরের অংশটা ক্রিসপি আর ভিতরে তুতুলে নরম, মজা না বাবা? আর মিষ্টিটা আসলে তালের ফ্লেভার আছে আর মিষ্টি, অত বেশি মিষ্টি। আমার আজকের এই ব্লগটি কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন, অনেক সময় তো অনেক মিষ্টি, এত মিষ্টি হয়, সবাই লাইক দিবেন, শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।